ক্রিকেটার মোসাদ্দেকের বিরুদ্ধে স্ত্রীর মামলা বাংলাদেশের ক্রিকেটে আবারও নারী নির্যাতন কেলেঙ্কারী এবারের বিলেন তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত তার বিরুদ্ধে এবার নারী নির্যাতনের মামলা করলেন স্ত্রী শামিয়া শারমিন ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক নং আমলি আদালতে আজ রবিবার এই মামলাটি দায় করা হয় মামলায় মোসাদ্দেকের বিরুদ্ধে চৌতুক দাবির অভিযোগ আনা হয়েছে মামলায় মোসাদ্দেকের বিরুদ্ধে পরকিয়া স্ত্রীকে নির্যাতন এবং হুমকি প্রদানের বিষয়ে উল্লেখ করা হয়েছে দুই সালের আঠাশ অক্টোবর মোসাদ্দেকের সঙ্গে তার আপন খালাতো বন স্বামীয়া শারমিন স্বামীয়ার বিয়ে হয় এর আগে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এক পর্যায়ে দুই পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে স্বামীয়ার বাসায় মোসাদ্দেকের পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয় স্বামী আর পরিবারের অভিযোগ বিয়ের পর কয়েক বছর ভালো কাটলেও যখনই মোসাদ্দেক সৈকত জাতীয় দলে নিয়মিতভাবে সুযোগ পাওয়ার পর থেকে তার নৈতিক স্থলন করতে শুরু করে স্বামী আর বড় ভাই মোজাম্মেল কবির বলেন মোসাদ্দেক ঘরে বন্ধুদের সঙ্গে মদ্যপান করত। একই সঙ্গে সে অন্য নারীদের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল বিষয়টি স্বামীয়ার নজরে আসলে তিনি প্রতিবাদ করেন এর ফলশ্রুতিতে তার ওপর নানা নির্যাতন শুরু করেন মোসাদ্দেক বিষয়টি নিয়ে জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনকে অবহিত করেন সুজন ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে বিষয়টি নিয়ে বৈঠকে বসার কথা জানান গত পনেরো আগস্ট সেই বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু আগের দিন সামিয়াকে বৈঠকের কথা বলে বড় ভাইয়ের বাসা থেকে নিজের বাসায় নিয়ে যায় মোসাদ্দেক তারপর সামিয়ার ওপর চালায় অগত্য নির্যাতন এরপর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার সিদ্ধান্ত নেয় স্বামিয়া এবং তার পরিবার বাংলাদেশ জাতীয় দলের একের পর এক ক্রিকেটার নারী কেলেঙ্কারিতে চড়িয়েছেন এর মধ্যে রুবেল হোসেন শাহাদত হোসেন রাজীব কাজের মেয়ে নির্যাতন আরাফাত সানি আল আমিন সাব্বির রহমান মোহাম্মদ শহীদ কিছুদিন আগে একজন অলরাউন্ডারের বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ করেন এক তরুণী তারপর বিষয়টি আপোষ রফা করে ফেলায় আর বেশি দূর এ